একটি নতুন মামলা দেওয়া হয়, আলাদা করা হয় মামলাটা, বিস্ফোরক মামলা। 2012 সালে তিনি হত্যা থেকে খালাস পায়, বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তাদের সাজাও শেষ হয়ে গেছে। 10-12 বছর ধরে মাত্র 212 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। তো এটা যেহেতু 18 তারিখে কোর্ট আছে, আমরা চাই এই কোর্টটা যেন হয়। আমার বাবা সৈয়দ আব্দুর রশিদ, উনি পিলখানার ওই হত্যাকাণ্ডে 2009 সালে জেলে যায়, তারপরে 2012 সালে তিনি হত্যা থেকে খালাস পায়। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে আমাদের হত্যা মামলা হয়েছিল, তারপরে এই কোনো একটা কারণে হত্যা মামলার কিছুদিন রায়ের কিছুদিন আগেই একটি নতুন মামলা দেওয়া হয়, আলাদা করা হয় মামলাটা, বিস্ফোরক মামলা। এই বিস্ফোরক মামলাতেই আমাদেরকে আটকে রাখা হয় এখন পর্যন্ত। অর্থাৎ হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরেও আমরা 16 বছর ধরে এই মামলা থেকে বের হতে পারতেছি না। একটা জিনিস দেখেন যে হত্যা মামলা রায় হয়েছে, এই একই ব্যক্তি, একই যারা সাক্ষ্য দিয়েছে আব্বুদের, এই যারা বিডিআর এর বিপক্ষে, সেই একই ওই ব্যক্তি বিস্ফোরক মামলাতেও সাক্ষী দিচ্ছেন। এবং খুবই মানে অবাক করা বিষয়, এই বিস্ফোরক মামলা বা এই 8-10 বছর 12 বছর ধরে মাত্র 212 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে, যেটা অনেক দীর্ঘায়িত হচ্ছে। তো আমরা আমাদের দাবি, আমরা এতদিন অনেকবারই কথা বলেছি, 2000 প্রত্যেক বছরেই 25 ফেব্রুয়ারি আসলে আমাদেরকে হয়তো সাংবাদিকরা কথা বলার সুযোগ দেন, কিন্তু এটা সেভাবে প্রচার করা হতো না। বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা সেই বাক স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের একটাই দাবি, আমরা জামিনে মুক্তি হোক অথবা এই বিস্ফোরক মামলা প্রত্যাহার হোক, যেটাই হোক না কেন, এই ছোট্ট একটা মামলা যেটা জামিনযোগ্য মামলা, আমরা সবাই জানেন, যারা আইন নিয়ে আইন বিশেষজ্ঞ আছেন তারা সবাই জানেন এটা খুবই জামিনযোগ্য অপরাধ মানে মামলা, এই মামলা থেকে মুক্তি দিয়ে যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তাদের সাজাও শেষ হয়ে গেছে। তা আমার দাবি, জোরালো দাবি, 18 তারিখ একটা কোর্ট আছে আমাদের এই বিস্ফোরক মামলার, এই কোর্টটা প্রত্যেক মাসে একদিন দুই দিন হয়, একটা দুটো সাক্ষী নিয়ে বন্ধ হয়ে যায় এবং অনেক দিনটা বন্ধ ছিল। তো এটা যেহেতু 18 তারিখে কোর্ট আছে, আমরা চাই এই কোর্টটা যেন হয়, কারণ গত অনেকগুলো ডেটে কোর্টটা হয় নাই। তো আমরা চাই এই কোর্টের মাধ্যমে এই যে বিস্ফোরক মামলা, এই বিস্ফোরক মামলাটা নিষ্পত্তি করা হোক, এবং এই জামিন, যারা আমরা জামিন আবেদন করব, যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে শেষ হয়েছে অথবা খালাসপ্রাপ্ত আছেন, এদের মুক্তি দেওয়া হোক, এবং যারা আমাদের এই বিডিআর পরিবার ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে পুনঃসম্মানের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।